প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করেন দলটির নেতাকর্মীরা। এছাড়াও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বক্তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বানও জানায়।